সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি, আমি অরনখ। আজ 1 মার্চ 2022, আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট পাবনা অরনখ বড়হাটে। এই হাট থেকে আপনাদেরকে বরাবরের মতো যেই কম দামের মধ্যে যেই ক্রস বিটের যে সারগুলো রয়েছে, দেশীয় ক্রস, এগুলোর দরদাম জানাবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। এখানে যে ব্যাপারী রয়েছে, যে ভাই রয়েছে, এর সাথে কথা বলে এই গরুগুলো কেমন দামে এই হাটে বিক্রি হচ্ছে সেসব বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনি কি কৃষি বাংলা? জি জি ভাই। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা ভাইজান কোথা থেকে আসছেন? আমি আসছি, আমার বাড়ি হচ্ছে অরনখুলা। তো আমি 14টা ভাই হতো এর আগে আপনি মনে হয় আমার ভিডিওটা করছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো এগুলা নিয়ে আসা হয়েছে এখন। আচ্ছা আজকে কয়টা গরু নিয়ে আসছেন হাটে? 14টা ভাইয়া। 14টা? জি 14টা। আমার ভাই আছে, এর ভিতরেই মনে করেন যে ব্যবসা বাণিজ্য আর একের দ্বারা তো সম্ভব না ভাই, আর আপনি তো জানেন ভালো করে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটা একটা করে দর্শকদের দেখাই ইনশাআল্লাহ ভাই। যান এখন যেহেতু বেচা কেনার টাইম তো ভাই। আচ্ছা আমরা বেশি সময় নিব না, শর্ট টাইমের ভিতরেই দেখাই দিব। আচ্ছা শুরুতে এক নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাতের গরু? এটা হচ্ছে করজ জাতের ভাইয়া। করজ জাতের? জি জি জি। আচ্ছা করজ জাতের একটা ষাঁড় বাছুর, জাতির সাথে করজ আছে ভাই। আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে? এটা বয়স আনুমানিক 7.5 মাস। 7.5 মাসের মতো বয়স হয়েছে। কেমন দাম চাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছে এখন 32,000 টাকা। 32,000 টাকা আপনি দাম চাচ্ছেন। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রস বিটের একটা সার, 32,000 টাকা দাম চাচ্ছে ভাই। একদম সুস্থ সবল ভাই, একদম দেখেন কি খাওয়া খাচ্ছে, আওটাও যা দেবেন তাই খাবে। আচ্ছা সিয়ালের দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু ভাই? এটা হচ্ছে দেশালের করস। এর দেশি করস? জি দেশালের করস। আচ্ছা দর্শক দর্শক দেখতে পাচ্ছেন, এটা 28,000 টাকা দাম চাচ্ছে। এর মাঝেও তো দরদামের সুযোগ আছে না? দরদামে কিছুটা সামথিং কিছু করা আছে ভাই। আচ্ছা দর্শক 28,000 টাকা দাম চাচ্ছে, এর মাঝেও দরদাম করে আপনারা নিতে পারবেন। আচ্ছা তারপরে সিয়ালের তিন নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটা করস। এটা ক্রস? জার্সির ক্রস? জি। আচ্ছা এই বাচ্চাটার কেমন বয়স হবে? এটার বয়সটা আপনার 6.5 মন, সরি 6.5 মাস। 6.5 মাসের মতো বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। একটু মাথাটা উঁচু করে দাও বাবু। আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন? এটা চাচ্ছি আমি 29,500। 29,500? জি জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, নিয়ে যায় বাবু বানাতে হবে ভাই, লিজায় কাবুল লিজায় বাবু বানাতে হবে। এগুলো নিয়ে যায় আপনি পুষবেন ইনশাআল্লাহ 3 মাস পরে দাম চাচ্ছে, এর মাঝেও আপনারা দরদাম করে নিতে পারবেন। আচ্ছা এই পাশে সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু ভাই? এটা হচ্ছে দোআঁশলা করস। এটা দোআঁশলা করস? করস। আচ্ছা এই গরুটার কেমন বয়স হবে? বেশি দেখছেন ছোট্ট একদম জালি বেশি রোশনের কুয়া। এটার কেমন বয়স হবে ভাই? এটার বয়স হবে আপনার 7 মাস আপ হয়েছে আর কি। 7 মাস প্লাস বয়স হয়েছে। যেহেতু আমাদের কিনা জিনিস ভাই, এর জন্য আন্দাজ করে আমরা বলি, বুঝতে পারছেন? হয়তো দর্শক বন্য মনে করবে যে কিরে তোরা কি পালান নাকি, কিন্তু না ভাই, আমরা কিনা জিনিস আমরা এগুলো নিয়ে আসি। এই তিনটা বাচ্চা আমরা একসঙ্গে দেখাই জি জি দর্শকদের। আচ্ছা এই তিনটা বাচ্চা যে কোনো দর্শক ভাই নিতে চায়, আপনি কেমন দাম চাচ্ছেন ভাই? এটা তিনটা? দুই এই তিন? জি জি। তিনটা যদি নিতে চায় তাহলে আমি এবার এসে বলে দেবো হচ্ছে 37,500 করে। 37,500 করে? জি। এর ভিতরে একটু তিনটাই বড় হচ্ছে, আপনি যেহেতু বড়টাই ধরেছেন, 1 2 3, তিনটা কিন্তু গুণমান একটু ভালো। আচ্ছা এই তিনটার জাত মানের দিক দিয়ে একটু ভালো আছে। জি জি, কিন্তু আলোচনা সাপেক্ষে একটু কম করা আছে ভাইজান। আচ্ছা এগুলো 37,000 টাকা করে লট দাম চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন। এটা মনে ফ্রিজিয়ানের ক্রস? হ্যাঁ ফ্রিজিয়ানের ক্রস, একদম লেভেল দেখছেন, ঘাটটা লেভেল। আচ্ছা এগুলো ফ্রিজিয়ানের ক্রস আছে, পার্সেন্টেজ খুব একটা বেশি নেই কিন্তু মোটামুটি জি ক্রস এর আর কি, একদম জালি বেশি রসুনের কুয়া। আচ্ছা তারপরে এই পাশে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাতের গরু? সাহিওয়ালের ক্রস। সাহিওয়ালের ক্রস? জি। আচ্ছা এটার কেমন বয়স? এটা বয়স আছে আপনার 8 মাস। 8 মাসের মতো বয়স? এটা কেমন দাম? এটার দাম চাচ্ছি আমি 38,500। 38,500 দাম চাচ্ছেন? আচ্ছা
তারপরে এই পাশে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা এটা দেশালের করস দেশালের করস দেশালের করস এই দেখেন দেশালের করসটা হচ্ছে আপনার চুটটা হবে ভাই চুট হবে একটু বেশি আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছি আমি 42000 টাকা 42000 টাকা আপনি দাম চাচ্ছেন এটা ধরে ধরে একটু লম্বা হ্যাঁ এইজন্য আমি দামটা চাচ্ছি না আলোচনা সাপেক্ষে কিছু কম করা আছে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে জি জি আচ্ছা তে আপনার এই গরুগুলো সব সময় তো থাকে নাকি জি জি সব গুণ সব সময় থাকে ভাইজান আচ্ছা আমার অনেক দর্শক এই হাটে আসতে চাইতে পারে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ নির্ভয় আসতে পারবে ভাইজান যেহেতু আপনি আমাদের আমার খামারে এর আগে প্রোগ্রাম করেছেন হ্যাঁ এর আগে জানেন আপনারা ইনশাআল্লাহ আসতে পারবেন নির্ভয় আসতে পারবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব ফোন নাম্বার হচ্ছে 0724-71-71-19 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হ্যাঁ ইনশাআল্লাহ সর্বক্ষণ পাবে সর্বক্ষণই আপনার এখানে গরু থাকবে আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম